আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার সিরোসিস রোগী রক্ত বমি ও কালো পায়খানা হওয়ার কারণ বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, লিভার সিরোসিস একটি মারাত্মক গতিময় রোগ যেখানে লিভারের কোষসমূহ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে নষ্ট হয়ে গিয়ে রিজেনারেটিভ নোডিউল তৈরি করে এবং সেগুলো পর্যায়ক্রমে ফাইব্রোসিস হয়ে লিভার সিরোসিস হয়ে যায় এবং এর ফলে লিভারের মসৃণ আকার আকৃতি নষ্ট হয়ে এব্রো খেব্রো কদাকার আকৃতি ধারণ করে এবং লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে। তো লিভারের কার্যক্ষমতা যখন মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে এবং লিভারের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় তখন দেখা যায় লিভারের সাথে যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলোতে পোর্টাল প্রেশার বেড়ে যায়। একে বলা হয় পোর্টাল হাইপারটেনশন। বিশেষ করে যে রক্তনালী থেকে আমাদের পরিপাকতন্ত্র থেকে খাবারের যে নির্যাস সেটি লিভারে প্রবেশ করে সেটি পোর্টাল ভেইনের মাধ্যমে। এই পোর্টাল ভেইনের একটি অংশ স্প্লিনের সাথে সংযুক্ত। তো এই পোর্টাল ভেইনের রক্তচাপের মাত্রা অনেক বেড়ে যায় যাকে পোর্টাল হাইপারটেনশন বলে এবং এই রক্তচাপের মাত্রা বাড়ার ফলে এর সাথে সংযুক্ত অন্যান্য যে রক্তনালীগুলো রয়েছে যেমন খাদ্যনালীর নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে এবং আমাদের পায়ুপথে নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো এবং আমাদের পেটের উপরিভাগে নাভির চতুর্পাশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোর প্রেশারও বেড়ে যায় এবং এর ফলে সেগুলো ফুলে গিয়ে যে কোনো মুহূর্তে ফেটে যায় এবং দেখা যায় কারো কারো ক্ষেত্রে এই ধরনের রক্তনালীগুলো যখন তখন ফেটে যায় এবং রক্ত বমি হয় এবং অন্যদিকে কালো পায়খানাও হয়ে যায়। তাহলে লিভার সিরোসিস রোগীর ক্ষেত্রে দেখা যায় তাদের যে খাদ্যনালীর নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ফুলে যে ইসোফেজিয়াল ভ্যারিক্স হয় এবং সেই ইসোফেজিয়াল ভ্যারিক্স ছিঁড়ে যে অর্থাৎ রাপচার হয়ে সেখান থেকে রক্ত বমি এবং কালো পায়খানা দেখা দিতে পারে। অন্যদিকে এই পোর্টাল হাইপারটেনশন বাড়ার ফলে আমাদের পাকস্থলীর ভিতরেও কিছু রক্তনালীর মধ্যে পরিবর্তন হয়। পাকস্থলীর ভিতরে দেখা যায় যে ফান্ডিক ভ্যারিক্স অর্থাৎ পাকস্থলীর উপরের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেইখানেও দেখা যায় সে রক্তনালীগুলো ফুলে যেয়ে সেখানে ভ্যারিক্স তৈরি করে, সেই ভ্যারিক্সগুলো ফেটে যেয়েও রক্ত বমি এবং কালো পায়খানা হতে পারে। এছাড়া আমাদের পাকস্থলীতে আরও কিছু পরিবর্তন হয় যেটাকে বলা হয় পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। এর ফলেও কিন্তু অনেক সময় দেখা যায় রক্ত বমি কালো পায়খানা এগুলো হতে পারে। এছাড়া পাকস্থলীর নিচের দিকে অ্যান্ট্রামে গেভ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার এক্টেশিয়া নামে একটি জটিলতা তৈরি হতে পারে, সেখান থেকেও কিন্তু রক্ত বমি এবং কালো পায়খানার সমস্যা তৈরি হতে পারে। আর অন্যদিকে দেখা যায় কারো কারো ক্ষেত্রে পায়ুপথেও কিন্তু রক্তপাত হতে পারে। তাহলে আজ আমরা জানলাম লিভার সিরোসিস রোগীর রক্ত বমি কালো পায়খানা হওয়ার কারণ কী। আমরা আবার একটু দেখে নেই, লিভার সিরোসিস রোগীর রক্ত বমি এবং কালো পায়খানা হওয়ার মূল কারণ হলো রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্সিস অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যেয়ে বা ফেটে যেয়ে কিংবা রাপচার হয়ে রক্ত বমি হতে পারে, কালো পায়খানা হতে পারে, অথবা ফান্ডিক ভ্যারিক্স অর্থাৎ পাকস্থলীর উপরের অংশে যে ভ্যারিক্স রয়েছে সেটি রাপচার হয়েও কিন্তু রক্ত বমি কালো পায়খানা হতে পারে। এছাড়া পুরো পাকস্থলীতে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি হয়ে সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে। এছাড়া পাকস্থলীর নিচের অংশে গেভ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার এক্টেশিয়া যে জটিলতা রয়েছে সেটি হয়েও রক্ত বমি কালো পায়খানা হতে পারে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামে সাথেই থাকবেন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।